শুভ সকাল। প্রতিদিনের প্রিমার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। নিয়ন্ত্রকের হস্তক্ষেপে অবশেষে ডিএসইতে আবারও বাড়ছে শেয়ারের দাম। বিএসইসির সাথে বৈঠকের পর গতকাল বিনিয়োগকারীরা বেশ কিছু স্বল্প দরের শেয়ারে বিনিয়োগ করেছে, ফলে দ্বিতীয় দিনের মতো গতকাল বাজারে সূচক বৃদ্ধি পেয়েছে। ডলারের দাম বাড়তে থাকায় এসডি নিষ্পত্তি করতে গিয়ে বেশ কিছু ব্যাংক বিপদে পড়েছে। ডলার সংকটের ফলে আন্তর্জাতিক সাপ্লায়ারদের কাছে এলসির পেমেন্ট দেরিতে পৌঁছাচ্ছে, এতে করে দেশের ক্রেডিট রেটিং এবং ব্যাংকিং সেক্টরের সুনাম ঝুঁকির মধ্যে পড়েছে। ব্যাংকগুলো এখন থেকে তাদের মোট মূলধনের 25% বেশি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে পারবে। ডলারের ক্রমবর্ধমান দামের কারণে বিদ্যুৎ কোম্পানিগুলোর অতিরিক্ত ব্যয় মোকাবেলায় সহায়তা করার জন্য একক এক্সপোজার সীমা বাড়ানো হয়েছে। বিটিআরসি আমরা টেকনোলজিসের ব্যান্ডউইথ ক্যাপিং প্রত্যাহার করে নিয়েছে। বকেয়া পরিশোধ করায় কোম্পানির উপর আরোপিত এই শাস্তি সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যমান বুক বিল্ডিং সিস্টেম সংশোধনের পক্ষে ব্রোকাররা বর্তমান বুক বিল্ডিং পদ্ধতির ত্রুটিপূর্ণ বিডিং পদ্ধতি সংশোধন দরকার বলে জানিয়েছে তারা। এখন এ পর্যন্তই, দুপুরে আবারও আসছি মিডিয়া আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।